ভাই ভাই একটা ছবি তুলে দে প্লিজ প্লিজ একটা, ঠিক আছে? না তাহলে চশমাটা পড়তে দে, একটা ছবি তুলে দে, দেখে দেখি ছবিটা। আরে ইয়ার, ছবিটার মধ্যে এটা যদি না থাকতো ঠিক। এরকমই একবার না একবার অবশ্যই করেছেন, কারণ আমরা যখন ছবি তুলি তখন কিছু আনওয়ান্টেড এবং আনএক্সপেক্টেড জিনিসগুলি আমাদের ছবির সাথে ক্যাপচার হয়ে যায়। তো আজকে আমরা শিখবো কীভাবে খুব সহজে এগুলি রিমুভ করা যায়। সো দেরি কিসে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনি এবং সকলেই আমরা ছবি তুলতে খুব পছন্দ করি। আমরা যখনই কোনো নতুন জায়গায় যাই বা নতুন কোনো জিনিস দেখি, আমরা সেগুলিকে আমাদের ফোন হোক বা আমাদের ক্যামেরা হোক সেগুলিকে ক্যাপচার করে নিই। যখনই আমরা সেই ছবিগুলি ক্যাপচার করি তখন আমাদের ছবিতে কিছু আনওয়ান্টেড এবং আনএক্সপেক্টেড জিনিস ক্যাপচার হয়ে যায়। এবং বাড়িতে এসে যখন ছবিগুলি দেখি তখন আমাদের রিয়াকশনটি ঠিক এরকম হয়। ভাবতে থাকি যদি আরেকটু দেরি করে ছবিটা তুলতাম বা আরেকটু সরে গিয়ে বা একটু অন্য জায়গায় ছবিটা তুলতাম তাহলে হয়তো এই অবজেক্টটি বা এই লোকগুলি বা এই সব জিনিসগুলি থাকতো না। কিন্তু এই আনওয়ান্টেড জিনিসগুলি আপনি নিজের ফোনের সাহায্যে রিমুভ করতে পারেন। তার জন্য একটু খালি পরিশ্রম করতে হবে। আপনার ছবিটি আপনি ঠিক যেরকম চান সেরকম অ্যাপ্লিকেশনটি কথা বলবো, সেটি ওয়ান অফ দ্য বেস্ট আনওয়ান্টেড অবজেক্ট রিমুভাল অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি নিজের ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার মনে হয় যে না থাকলে ছবিটি আরও সুন্দর হতো সেগুলি রিমুভ করতে পারেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিটাচ। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন রিটাচ এবং এটি ইনস্টল। যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর ওপেন করবেন, ওপেন করে ঠিক এরকম একটি ফেস আসবে। এক জায়গায় লেখা আছে অ্যালবাম, এক জায়গায় পাচ্ছেন একটি টিউটোরিয়াল অপশন। টিউটোরিয়ালে গেলে আপনি এখানে কীভাবে এটি ইউজ করতে হয় সেগুলি সব কিছুর গাইড পেয়ে যাবেন। আমি আমার আগের একটি ছবি থেকে অবজেক্ট রিমুভ করে দেখাচ্ছি। অ্যালবাম অপশনে গিয়ে আপনি যেই ছবিটি থেকে অবজেক্ট রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করুন। ছবি ইম্পোর্ট হয়ে গেলে ঠিক এরকম একটি ফেজ আসবে যেখানে অনেকগুলি অপশন পাবো নিচে, তার মধ্যে অবজেক্ট রিমুভালটা ক্লিক করবো এবং যেই অবজেক্ট আমরা রিমুভ করতে চাই সেটা এরকমভাবে মার্ক করে নেব। তারপর গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলেই অটোমেটিকভাবে সরে যাবে। আমি আরও কিছু রিমুভ করে দেখাচ্ছি, যেমন এই একটি পাখির ছবি আছে, এটাকেও এভাবে সিলেক্ট করে গোতে ক্লিক করে অটোমেটিকভাবে সরে যাবে। দেখলে যে কীভাবে খুব সহজে নিজের ফোনের মাধ্যমে আপনি নিজের ছবি থেকে আনওয়ান্টেড জিনিসগুলিকে সরিয়ে ছবিটিকে আরও সুন্দর এবং আপনার মনের মতো করতে পারেন। অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও নিজের ছবিতে থেকে আনওয়ান্টেড জিনিসগুলি রিমুভ করতে পারে। গেট মোর টিপস অ্যান্ড ট্রিক্স লাইক দ্যাট, ইউ ক্যান ফলো মি অন ইনস্টা অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।